হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য বুট্টা আলুর রেসিপি নিয়ে আসলাম। আমি একটু দুষ্টামি করেই বললাম বুট্টা আলু, আসলে এটা হচ্ছে, এটাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় কুটি আলু বলে, মানে বগুড়ার ছোট সাইজের আলুটাকে। তো ওটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি ট্যাংরা শুটকি, ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এখন এই তেলের মধ্যে শুটকিটাকে হালকাভাবে ভেজে নেব। এখানে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে শুটকি মাছটাকে ভালো করে ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। শুটকিটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই তেলটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। যেহেতু এটা শুটকি মাছ, আমি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। রসুনটাকে ভালো করে ভাজা হলে শুটকির তরকারির টেস্টটাই বেড়ে যায়। পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নিলে খেতেও খুবই টেস্টি হবে। এখন বাজারে এই ছোট আলুগুলো অহরহই পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু শুটকি মাছ রান্না করতেছি তাই আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে না পারেন তাহলে ঝালের পরিমাণটা আপনারা একটু কমিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব মশলাটার সাথে। ভাজা হয়ে গেছে, এখন শুটকিগুলো আমি দিয়ে দিব। শুটকিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলার সাথে। ভাজা হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ হয়েছে, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিব এখানে ধনে পাতা কুচি।
বন্ধুরা, তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, তৈরি হয়ে গেল আমার বুট্টা আলুর রেসিপি। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।